আলহামদুলিল্লাহ, ভালো ভালোই প্র্যাকটিস হচ্ছিল, সব কিছু মিলে খুব সুন্দর যাচ্ছিল। ফ্যামিলি নিয়ে, প্র্যাকটিস নিয়ে, সব কিছু নিয়ে, তারপর হঠাৎ করে বল লাগলো হাতে, এই জন্য একটু ব্রেক আছে 2 সপ্তাহের জন্য। আমি মাস্কো ক্রিকেট একাডেমিতে প্র্যাকটিসে ছিলাম বেশ কিছুদিন, তো ওইখানেই হঠাৎ করে বলারের বল আর কি হঠাৎ করে এই গ্লাভসের পাশ দিয়ে লাগলো আর কি। এত কিছু হয়ে যাবে বুঝিনি, একটু ফ্র্যাকচার আছে, 2 সপ্তাহ লাগবে আর কি ঠিক হতে। মাস্কোতে ইনডোরটা খুব ভালো এবং অনেকগুলো নেটস আছে যেখানে আপনি বোলিং মেশিন পাচ্ছেন এবং থ্রোয়ার পাচ্ছেন, আপনার হেল্প করার জন্য কোচেস আছে, তাছাড়া মাঠটা যেটা আছে ওখানে সেন্টার উইকেট পাচ্ছেন, সাইডে টার্ফের উইকেট পাচ্ছেন এবং কংক্রিটের উইকেট পাচ্ছেন, আলাদা কোচের হেল্প পাচ্ছেন যে কোনো সময় যে কোনো ব্যাপারে, ট্রেনার পাচ্ছেন, ফিজিও পাচ্ছেন এবং থাকার জন্য অ্যাকোমোডেশনও আছে। যতটুকু প্র্যাকটিস করার জন্য যা লাগে, চেঞ্জিং রুম থেকে শুরু করে এভরিথিং প্রপার ওয়েতে আছে আর কি। এবং জানেন তো আপনি, সালাদিন স্যার আছেন, সাকিব ভাইয়ের সাথে ইনভলভ, সব কিছু মিলায় বেশ পরিপাটি আর কি। আশা করছি এখন পর্যন্ত পারবো, আশা করছি। ইঞ্জুরি নিয়ে খেলার হ্যাবিট প্রতিটা প্লেয়ারেরই থাকে, অলমোস্ট সবারই, সবাই টাফ হয় এবং এটা নিয়ে চেষ্টা করে খেলা। যতক্ষণ পর্যন্ত না একদমই কিছু না করতে পারে ততক্ষণ পর্যন্ত তো বলতে পারবো যে না পারবো না, বাট যতক্ষণ পর্যন্ত মনে হয় না একটু হলেও পারবো তখন আমি অবশ্যই মাঠে নামবো। অবশ্যই অবশ্যই, আমার তো আসলে একসাথে এতদিন ধরে আমরা আছি এবং রাজ ভাই ছিল, তুষার ভাই যারা আছেন, সবাই বড় বড় প্লেয়ারের তো নাম তো আছেই, তারা এত বেশি ইনভলভ থাকে এবং আমরা এত একসাথে হয়ে ইউনিট হয়ে টিম রেজাল্ট করার টার্গেট করি, তো আমাদের রেজাল্টটা চলে আসে। এবার রাজ ভাইকে অবশ্যই মিস করবো, যে উনি নেই, মিস করবো অবশ্যই। তো আশা করি এবারও চেষ্টা করব, আগের বছর যেরকম পারফরমেন্সটা দিতে পেরেছি টিমের জন্য, এবার ওরকম পারফরমেন্স দিয়ে টিমকে ভালো রেজাল্ট করানো। অবশ্য না, আসলে ভালো করতে চাই, দেশের জন্য খেলতে চাই, দেশের জন্য খেলার জন্য যা করা লাগে করতে হয়, তো 100% দিয়ে চেষ্টা করি খেলার জন্য, টিমকে সাপোর্ট করার জন্য, যেন আমার কন্ট্রিবিউশন টিমের জন্য কাজে লাগে। আর অবশ্যই চেষ্টা করি পারফরমেন্স দিয়ে জাতীয় দলে আসার জন্য, এই কনসিস্টেন্ট পারফরমেন্সটা খুব ইম্পর্ট্যান্ট, আশা করব যে কনসিস্টেন্টটা ধরে রাখার জন্য, তো এটাই আসলে লক্ষ্য থাকে, যেন কনসিস্টেন্ট হয়, কনসিস্টেন্ট হয়ে যেন টিমকে ভালো কিছু দিতে পারি, আমার পারফরমেন্সের জন্য টিমের রেজাল্ট আসে, ভালো রেজাল্ট আসে, যেন চ্যাম্পিয়ন হতে পারি, সেটাই মূল লক্ষ্য থাকে সবসময়। ফ্যামিলি সাপোর্ট ছিল, বেশ অনেক সাপোর্ট ছিল, এবং ওয়াইফের কথা তো বলতেই হয়, ফ্রেন্ড সার্কেল যারা ছিল সবসময় খুব সাপোর্ট করেছে, পারফরমেন্সের বিকল্প নেই। তো আমি সবসময় চেষ্টা করি পারফরমেন্সটা শতভাগ করার, টিমকে ভালো কিছু দেওয়ার, যখন সিলেক্টররা মনে করবেন যে অবশ্যই ন্যাশনাল টিমের জন্য যোগ্য, তখন তারা আমাকে ডাক দিয়েছে। তো এবং সবসময় ওইটাই চিন্তা করি, এখনও তাই চিন্তা করি, আমি ন্যাশনাল টিমে থাকলেও 100% দিয়ে ভালো খেলার চেষ্টা করব। অনেক সময় হয়, অনেক সময় হয় না, এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা, কিন্তু আমি 100% চেষ্টা করি। সেম জিনিসটা যখন আমার যখন করেছি তখনও চিন্তা করেছি যে শতভাগ দিতে থাকবো, কনসিস্টেন্টলি পারফর্ম করতে থাকবো, যখনই সুযোগ আসবে এটাকে আমি কাজে লাগানোর চেষ্টা করব। হয়তো হয়নি, বাট আমি চেষ্টা করেছি এভাবে যে সবসময়ের জন্য নিজেকে ফিট রাখা, বাংলাদেশ টিমের জন্য তৈরি রাখা। না, আসলে সে সময় অনেক ধরনের কথা চলছিল, আমি এরকম 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 অনেক কথা হয়েছে, তো তখন তো আসলে আমি দেখেন এখন যেরকম ম্যাচিউরিটি আছে আমাদের থাকে খেলতে খেলতে, যেভাবে ম্যাচিউরিটি হয় ছোটোবেলায় কিন্তু এরকম থাকে না, 2 বছর আগে 3 বছর আগে যেভাবে তো ম্যাচিউরিটি বাড়তে থাকে, তখন অবশ্যই অনেক ধরনের কথা চিন্তা করে অনেক রকমভাবে ব্যাটিং করতে হয়েছে, করে ফেলেছি আমি। তো এখন জিনিসটা আমি ক্লিয়ার যে আমাকে কী খেলতে হবে, কেমন খেলা উচিত, কী করা উচিত, দলের জন্য কী করা, তো আশা করি ভুলগুলোকে ঠিক করতে পারবো। আর তখন যেভাবে খেলেছি, অবশ্যই টিম ম্যানেজমেন্ট সবসময় চায় যে ওপেনার একটা অ্যাটাকিং ব্যাটসম্যান থাকুক, এবং ওইভাবেই খেলার চেষ্টা করছিলাম, যদিও রানগুলো বড় করতে পারিনি, যদি বড় করতে পারতাম আশা করি টিমের জন্য খুব উপকারে আসতো। তো আমি চেষ্টা করেছি একটু অ্যাটাকিং খেলার জন্য, যেন টিমের কাজে দেয় পাওয়ার প্লেটা যদি ইউটিলাইজ করতে পারি, তাহলে কিন্তু টিমের অনেক বড় অ্যাডভান্টেজ দাঁড় করে হয়ে যায় আর কি। তো আমি সবসময় তাই চেষ্টা করেছি এবং তাই করবো, টিমের জন্য যা করা লাগে, যখন যা করা লাগে তাই করবো, সেটা ভালো হবে, অনেক সময় রেজাল্ট খারাপ হয় নিজের জন্য, বাট টিমের জন্য শতভাগ দেওয়ার চেষ্টা করব। আসলে অবশ্যই প্রথম ম্যাচ, প্রথম সেঞ্চুরি, প্রথম অ্যাচিভমেন্ট আসলে অনেক বেশি স্পেশাল হয়, তা আমার ক্ষেত্রেও তাই ছিল, এবং আমি সবসময় ফিলটা করি, ফিল পাই যে ওই দিন সেঞ্চুরি করার পরের দিনটার সময়টা কেমন ছিল, ব্রেকফাস্টটা কেমন ছিল, রাতটা কীভাবে কাটছে, তো ওই জিনিসগুলো আমার অবশ্যই মনে পড়ে এবং সবসময় পড়বে। বড় অ্যাচিভমেন্ট আসলে সবসময় সবার ভাগ্যে আসে না, তো প্রথম দিনটার জন্য অনেক স্পেশাল। সেকেন্ড ডেতে আসলে যখন সেঞ্চুরি করলাম, সেকেন্ড সেঞ্চুরিটা যখন করছি তখন কিন্তু ওই রকম হয় না, ফার্স্ট সেঞ্চুরিটা, ফার্স্ট ডেবুটা, ফার্স্ট সব কিছু অনেক বেশি স্পেশাল হয়, সো এটা অনেক বেশি স্পেশাল ছিল এবং সবসময় রিমেম্বারিং ছিল,
এবং ওই জিনিসটা সবসময় চিন্তা হয় যে, আর অবশ্যই ভালো করার কারণ মানে কারণটা ছিল আমার লাস্ট 3-4 বছরের পারফরমেন্সের কারণে আমার জিনিসটা খুব ইজি হয়ে গেছে। আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ খেলে আসলাম, হ্যাঁ ভালো করলাম, ফার্স্ট ক্লাসের প্রায় 2-3 বছর টানা পারফর্ম করেছি। তো এই রানের হ্যাবিটটা বা রানের ক্ষুধাটা জিনিসটা ন্যাশনাল টিমে খুব কাজে দিয়েছে আর কি, আমার ভালো করার জন্য। এখনও ওইটাই জিনিসটা আমি সবসময় ফলো করি, যদি আমি ডোমেস্টিকে ভালো খেলে ন্যাশনাল টিমে আসি তাহলে ওই হ্যাবিটটা আমার ন্যাশনাল টিমে এসে কাজে দিবে। আমি যদি অ্যাজিলিটি এনার্জি সবসময় 100% থাকে ন্যাশনাল টিমে এসেও কিন্তু ওই জিনিসটা ইজি হয় আমার জন্য, সবার জন্যই। তো আমার কাছে মনে হয় এই জন্যই পারফরমেন্সটা করতে আমার ইজি হয়েছে এবং স্যাটিসফ্যাকশনটা সবসময় ছিল। তখন ডেবু হয়নি, আমি কেবল টিমের সাথে ছিলাম, তো তখন আসলে প্রতিটা প্লেয়ারের মুভমেন্ট বলেন, এগ্রেশন বলেন, ক্রিকেটের জন্য ভালোবাসা বলেন, ভালো লাগা বলেন, এভরিথিং একটা ইনভলভ ছিল, যে জিনিসটা আসলে আমি মানে দেখে এতটাই মুগ্ধ ছিলাম যে প্রতিটা প্লেয়ারের সাপোর্ট, একজনের একজনের সাথে সাপোর্ট করা, একসাথে ডিনারে যাওয়া, একসাথে লাঞ্চ করা, একসাথে দুষ্টামি করা, একসাথে আড্ডা দেয়া, এত বেশি আমরা সবাই একত্র থাকতাম। তো আমাদের ডেসপারেটলি আমরা চাচ্ছিলাম ওই টুর্নামেন্টটা আমরা জিতি, এবং তামিম ভাইয়ের ব্যাটিং, মুশফিক ভাইয়ের ব্যাটিং, রিয়াদ ভাইয়ের ব্যাটিং, সাকিব ভাইয়ের ব্যাটিং এবং বোলিং দেখেন, যারা যারা বোলিং করেছে এত সুন্দর স্পেল সবার, এবং সবাই এত বেশি ইন্টারেস্টেডভাবে এবং ভালোবেসে খেলাটা খেলছে। তো ওইটার জন্য আমরা ছিলাম যে আমরা রেজাল্ট একটা করবই, এবং যখন আমরা করতে পারি না, এরকম ক্লোজ এসে আমাদের স্বপ্নটা ভঙ্গ হয়ে যায়, তখন আসলে আমরা কেউই কন্ট্রোল করতে পারিনি নিজেদেরকে। তো ড্রেসিং রুমে যখন আমরা যাচ্ছি তখন তো সবাই কাঁদতে কাঁদতে আমরা ড্রেসিং রুমের দিকে যাচ্ছি, এবং মানে সবাইয়ের এজও কম ছিল, এমন না যে সবাই এখন ম্যাচিউর, নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা আছে, তখন সবারই কন্ট্রোল করার ক্ষমতা একটু কম ছিল, এবং সবাই কিন্তু খুবই একদম ঠান্ডা। ড্রেসিং রুমে কোনো কথা নাই, একটা সারা শব্দ নাই, এমন একটা পিন সাউন্ড, হ্যাঁ পিন অফ সাইলেন্স, মানে একটা পিন পড়লে অবশ্যই সাউন্ডটা শোনা যাবে, যে এমন একটা সাইলেন্ট রুমের মধ্যে কারোর সাথে কারোর কথা নাই, একদম চুপ। সো ওইরকমই আধা ঘন্টা ছিল, এমন কেউ না, সবাই যে যার জায়গা থেকে একদম বসে পড়ছে। সো কষ্টদায়ক ছিল, বাট আমরা মনে হয়েছে যে এইরকম ইউনিটি যদি আমাদের টিমের মধ্যে থাকে, এরকম ভালোবাসা যদি থাকে, এরকম ক্রিকেটের প্রতি ডেসপারেটটি যদি থাকে, আমার কাছে মনে হয় রেজাল্ট খুব তাড়াতাড়ি ভালো, অনেক বড় লেভেলে যাওয়া সম্ভব। সো ওই জিনিসটাই তখন ফিল হয়, মানে ওই পরের থেকে আসলে আরও বেশি ফিলিংস চলে আসে, দেশের জন্য খেলা, দেশের জন্য জান দিয়ে দিয়ে খেলা। তো ব্যাপারটা তখন থেকেই আর কি আমার কাছে মনে হয় একটা ডিফারেন্ট চেঞ্জ আসে সবার মধ্যে। সেইটাই আমরা তো মোটামুটি ব্যাটিং করার সময় সাকিব ভাই যেভাবে ফিনিশিং করলো, মুশফিক ভাইয়ের সাকিব ভাই অসাধারণ, হ্যাঁ তো অনেক অসাধারণ ব্যাটিং করছে দুইজনই। তা আবার আমাদের বলিংও কিন্তু খুব সুন্দর হচ্ছিল, আর্লি ব্রেক থ্রু থেকে শুরু করে সব কিছু খুব ভালো যাচ্ছিল, এবং আমরা ডট বলের পরিমাণ বাড়াচ্ছিলাম, সব ঠিক ছিল। আমরা 40 ওভার পর্যন্তও কিন্তু ম্যাচের মধ্যে আছি এবং জিতে যাচ্ছি আমরা, তখন আমার পাশ থেকে পয়েন্টে লেগ স্লিপে বা এদিক ওইদিকে দাঁড়িয়ে সবাই গল্প করছি কীভাবে ম্যাচটা জিততেছি, ওই ভালো লাগার ফিলিংসটা কাজ করছে যে জিতে যাচ্ছি ম্যাচটা। আফ্রিদি, পোর্লার্ট, হার্দিক পান্ডিয়া থেকে শুরু করে কিছু কিছু প্লেয়ার আছে যাদের কথা আপনি বলতে পারবেন না যে কি কখন করে ফেলবে। সো ওই দিনটাই হয়তো আমাদের উপরে পড়ছে যে আফ্রিদি আসলে যে কোনো কিছু করে ফেললো আর কি। তো এটা আসলে আমরা কল্পনাও করতে পারিনি যে এরকম একটা ঘটনা ঘটাই দেবে, সে আসলে এই জন্যে এত বড় প্লেয়ার, এত বড় লেজেন্ড। সো ওই জন্যে আমরা আসলে লাস্টে মানে হতাশা ছাড়া কিছু বলার নেই, বাট আমার খুবই কষ্ট লেগেছে, কারণ সেঞ্চুরিটা করতে পারলে, দলটাকে জেতাতে পারলে একটা বড় অ্যাচিভমেন্ট হতো নিজের কাছে, এশিয়া কাপে ম্যান অফ দ্য ম্যাচ বা দলকে জেতানোর একটা কীর্তি হতো। তো এটার জন্য খারাপ লেগেছে অবশ্যই, বাট 40 ওভার পর্যন্ত মানে আমাদের 50 এদিকে 40-90 ওভার পর্যন্ত কিন্তু আমার মনে হচ্ছিলো ফিলিংসটা জিতে যাচ্ছি আমরা, কোনো সমস্যা নেই। সো এই 10 ওভার্স আসলে ডিফারেন্ট তৈরি করে দেয় সেটা, ওর জন্য তো খারাপ লাগেই, খুবই খারাপ লাগে। তা আমার লিমিটেশন থাকা উচিত না প্লেয়ারদের জন্য, বাট ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখতাম, সচিনকে ফলো করতাম, সচিনকে ভালোবাসতাম, সচিনের সব রেকর্ডে দেখতাম বসে বসে। সো স্বপ্ন তার মতো দেখতে চাই, বড় স্বপ্ন দেখতে চাই, ওর মতো রেকর্ডগুলো তো আমার মধ্যে থাকে। আর এখন করোনা আসার পরে তো আসলে স্বপ্ন মপ্ন সব ভেঙে চুরে দূরখণ্ড হয়ে যাইতেছে সবার সবার যার যার লাইফ থেকে। তো বাট স্বপ্ন আমার স্টিল সেমই থাকবে, বড় বড় স্বপ্ন দেখা। সো যে এই স্বপ্নগুলো বললে মানুষ হাসবে, এটা একটা ঝামেলা, তো এই জন্য মন খুলে বলা যাচ্ছে না, বাট স্বপ্ন সচিনকে ফলো করে ছোটবেলা থেকে বড় হয়েছে, ক্রিকেটের ওই আমার খেলা শুরু আর কি, ওর কারণে খেলতে আসা। তারপরে পর্যায়ক্রমে তো অনেকেই পর্যায়ক্রমে ইন্সপায়ার করেছে, এবং প্রতিটা প্লেয়ারকেই তাই করে। সো ওর মতো চিন্তা করি।